পূর্ব বর্ধমান জেলার খরিফ মরসুমে ডিভিসি থেকে জল ছাড়া শুরু হয়েছে 22 জুলাই থেকে। এ ব্যাপারে জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল জানান, আধিকারিকদের নিয়ে 22 তারিখ থেকে আমাদের জল ছাড়া হয়েছে। 5000 একর ফিট আমরা জল ছেড়েছি, এটা 7 দিন ব্যাপী চলবে। তারপর আবার নতুন করে বসবো, এবং সত্যি করে এবার বৃষ্টির অভাব রয়েছে। আর সেই জন্য আমরা চাষিদের আরও আমরা সচেতন করতে চাই যে সরকার যে বিমাটা করে দেয় এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে, সেই বিমাটা যেন সমস্ত চাষিরা করে বা আওতায় যেন আসে। চাষিদের অনেকটাই অনীহা আছে। বিমা নিয়ে কী হয়েছে সুষমা বলতে, আমাদের তো এখন প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে খুব। সে প্রাকৃতিক বিপর্যয়ে চাষিদের ফসলের খুব ক্ষতি হচ্ছে, চাষিরা ঋণের দায়ে জড়িয়ে পড়ছে। আমাদের সরকার চাষিদের জন্য ফ্রিতে বিমা করে দেয়, কিন্তু দেখা যায় যে আমাদের অনেক চাষি আছে যারা এখন বিমা ঠিকমতো করে না, বা ওদের কাছে হয়তো পৌঁছায়নি খবরটা। সেই জন্য আমাদের বিভিন্ন ব্লকে অঞ্চলে অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে, এবং বিভিন্ন বিমার আওতায় এসেছিল 499 জন চাষি, আর জমি কভারেজ ছিল 1,32,600। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।